জঙ্গল ছেড়ে সাত সকালে লোকালয়ে বেরিয়ে এলো পাঁচটি হাতি। ঘটনাটি মাথাভাঙা দুনম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা এলাকার। লোকালয়ে হাতি দেখে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। লোকালয় থেকে হাতিগুলোকে জঙ্গলে ফেরাতে উদ্যোগ গ্রহণ করেছে বন দপ্তর। একদিকে বন দপ্তর যখন হাতিগুলোকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে, সেই সময় সকাল থেকে হাতি দেখতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে মাথাভাঙা দুনম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা এলাকায় দেখা যায় হাতিগুলোকে। সকাল থেকে হাতিগুলো দাপিয়ে বেড়ায় ঘোকসাডাঙ্গার বিভিন্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙা বন বিভাগের রেঞ্জার সজল পাল সহ অন্যান্য বনকর্মীরা। তাদের প্রচেষ্টায় হাতিগুলোকে বনে ফেরানোর চেষ্টা চলছে। বন দপ্তরের সূত্রে জানা গেছে, ভোর নাগাদ ঘোকসাডাঙ্গা এলাকায় ঢোকে মাত্র পাঁচটি হাতি। বিভিন্ন এলাকায় তারা দাপিয়ে বেড়ায়। খবর লেখা পর্যন্ত হাতিগুলো ঘোকসাডাঙ্গা সতীশের হাট এলাকায় রয়েছে। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। প্রথম আমি দেখতে পেলাম 7টা নাগাদ, 7:30 নাগাদ আমি ঘুম থেকে উঠলাম। ঘোরার পর দেখি বাইরে তো অনেক চেঁচামেচি চলছে, তো আমি তখন ওই গেট থেকে বেরোলাম, দেখি 5টা হাতি আমার বাড়ির সামনে। ইতিমধ্যে তো অনেক হইচই উঠে গেছে বাড়িতে, ফ্যামিলিতে অনেক মানে ভয়াবহ একটা সৃষ্টি হয়েছে, অনেক জমির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সেরকম এখনও বড় কিছু ক্ষতি হয়নি, মানুষের ক্ষতি হয়নি, বাড়িঘর সবই মানুষের ঠিক আছে। তো এখন হাতিগুলো আছে আমাদের যে বাড়িঘরের সামনে একটা দোলা আছে, সেখানে আশ্রিত আছে হাতিগুলো। তো সেখানে বন দপ্তর এসেছে, কি নাম আপনার? আমার নাম রাব্বান ইসলাম। সামনেরটা বড়, দুর্গাপূজা উপলক্ষে বামুনহাট পুষ্পা অটোতে চলছে ধামাকা অফার। শুরু হয়েছে মেগা লোন কাম এক্সচেঞ্জ মেলা। আকর্ষণীয় N150 মডেলের বাইক সহ বাজাজের যে কোনো গাড়ি পাচ্ছেন আমাদের শোরুমে। গাড়ি কিনলেই পাচ্ছেন 2000 টাকার ক্যাশব্যাক। যে কোনো পুরনো কোম্পানির বাইক এক্সচেঞ্জ করে পাবেন নতুন গাড়ি, এছাড়াও আরো অনেক কিছু। তাই দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে। ঠিকানা বামুনহাট বাজার, বন্ধন ব্যাংকের পাশে। বিশদ জানতে যোগাযোগ করুন 7602137253।